ए खरा भाई बाजी कैसे बैठ कर बैठ कर मारी कैसे शॉप बैठ कर बच्चा आती है কিচ্ছু পাবি না তুই আমার মোবাইল থেকে ওরে বরিশেলিয়া আর শুরু হর তো কিছু নি বন্ধু আমার তাহলে এই যে সব চিন্তা করি চিন্তা করিও বন্ধু আমার নিজের চোখে দেখা বন্ধু মোর মানিবে বন্ধু মোর মোবাইল মোর দেখা আমি পরে বুঝতেছি ভাই কিছু মনে করি না বন্ধু ভাই বন্ধু মোর তুই তোরা কিন্তু আমার মানুষ যাও ভাই ভাই কিছু মনে কিছু করি না ভাই তুই যে এইরকম করতে পারবি আমি জীবনে কল্পনা করি বন্ধু মোর বন্ধু তোর তোর কয় টাকা লাগবে তুই আমার জানাইছে কি আমার মানুষ আমার মানুষ তুই ছাড়বি তুই যদি আমার বন্ধু না হইতিস মাগার তোর কাড্ডিয়া বুড়িগঙ্গা বাসিয়ে দিতাম ভাই আর ধরো ভাই বুড়িগঙ্গায় বাসে বাসে ভাই ডিসিশন ফাইনাল তোর বুড়িগঙ্গায় বাসাম ভাই বুড়িগঙ্গায় দেখছো তুই বুড়িগঙ্গা ফালাবি না তুই বন্ধু আমার তুই আমার ইজ্জত বন্ধুর কলঙ্ক আরে ভাই যখন আমার ক্ষতি করছে আমার বন্ধুকে যা ক্ষতি করছে সে তো বন্ধু হিসেবে ভাগ আমার দিনাক দেখো না হয়েছে কি আবার কি হয়েছে দেখো না দেখো না তোর ভাইয়ের তো অনেকক্ষণ ধরে দেখতেছি বাইন কিছু ভাই আপনি তো কিছু জানেনি না ও কি করছে আমি কি কেউ কি গালি দিয়েছি আমি কি কারো কোনো ক্ষতি করেছি হম হম তুমি যদি ক্ষতি না করতো তোমাকে বেঁধে রাখতাম তুমি ক্ষতি করো নাই তুমি যে আমাদের ব্যাপারটা একটু খুললে বলেন ভাই শুনেন ও যা আমার ক্ষতি করছে ও একটা কয় ঠিক আছে আল্লাহ
আরে না বিক্রি করে তো কোনো পাপ না, তুই তো খরচ করতেছ, এটা কোনো পাপ না। দোস্ত বরিশাল দেশের বাড়ি থাও তো, কিছু বাবু বাবু না ঢাকা যা। আরে ঢাকা বিক্রির কত দাম তুই জানো? খারাপ কি আপনাদের সবার মাঝে এখন বিশ্ববিখ্যাত গায়ক মেহেদী হাসান ওরফে রুমি, এ গান গাইবে আমরা সবাই মন দিয়া শুনলেন। কতদিন নেশার টানে বিভোর হয়ে রব, আমারে দুঃখের কথা বলো না কার কাছে কব, কিভাবে মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো, নাকি নরকে যাব, হয়েছি গোলাপ ধাই গন্ধ দিয়ে যাব, হয়েছি গোলাপ ধাই। একটু থাম, হালার পোহালা, তুই গানের মধ্যে ডিস্টার্ব দিছো কাই? দেখো কি সুন্দর সুরে গান গাইতেছি তুই খালি। আমি যা বলতে চাইতেছি, খুশি হইয়া যদি পকেটে টাকা পয়সা মোবাইল নম্বর কিনে যা জমে যা আছে সব দিয়ে দেবা। আমার জবাব নাই, তুমি একদিন শিল্পী মির্পী মমতাজ মমতাজ সব পিছালাই দিবি। তোর এত বেশাল দেওয়া লাগবে না, মুই তোর বেশাল শুনবো না। না তুমি এক সময় বড় কিছু হইতের বা, সে সময় তো চেনবা না, তাই কথা কই দেখলাম। হয় ওরে দোস্ত তুই দি এক তো ঠিক আছে, আই লাভ ইউ মা। হ্যাঁ না ঠিক আছে, তুই একদিন বড় কিছু হইতের বা, মরে 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 হোসনার গরু দুধে চা খাবি আবার দি গায়। আও বলে রাখ না এ তুই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি চা বলে এক কালে চা দিতে চা? হ্যাঁ হ্যাঁ না লাগাই দেন এই চা দিতে। এই এই গরু ঠান্ডা গরম গরম সাবানায় আগুন দিয়া আপনি শোনেন, ও আমার লগে যা করছে আমি এটা ব্যবসা দিয়েছি, ব্যবসা দিছি। ও কইছে ব্যবসা তোমার উন্নতি হবে, উন্নতি ভাই আমি ফকির হয়ে গেছি একদম ভাই। এক মিনিট এক মিনিট, আমার ফকির হয়ে গেছে। একটা মিনিট, একটু 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 ভাই। আর বলা ভাই, আপনাদের বন্ধু বান্ধব তো, তাই আমি সারিয়ে দেন ভাই। ভাই ওরে তো আমার সাথে নিমুই না, আপনি যদি নেন তাহলে নিতে পারেন ভাই। আমি গেলাম বন্ধু, এটা টাকা মন ভাই জান কই। আর ভাই লই যান তো। এ দোস্ত লই যা, দোস্ত দোস্ত লই যা মোরে ভাই। ভাই আমি আমি তো আমি তো খুলে দিন ভাই, আমি খুলে দিতে আছি ভাই, কোনো সমস্যা না। তুলনা দিব আমের চেহারাটাই ধরেন চমৎকার ভাই, অনেক সুন্দর চেহারাটা। ভাই
বাজান সকাল অনেক কইছে উঠবা না ও বাজান ওড়ো স্কুল যাবা না বাজার ডিম্বে যে তুই জীবান্তবাটি খাই যাইও খালি বেড়ে যায় না বুঝলো বাজার ওড়ো বাজান ওড়ো ফাঁকা দিন দিয়ে খাতা খাই সরাবেড়া ওটো ওটো গরমের দিন একটা খাতা খাই দিয়ে দিয়েছে হ্যালো বেবি, কেমন আছো? হ্যাঁ আমি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তা বেবি দুপুরবেলা ভাত খাইছো? কি বলো এখনো ভাত খাও নাই? বাজি কটা দেখো একটা বেজে গেছে, তুমি এখনো ভাত খাও না? জানো না তুমি যদি না খাও আমি খাই না? তুমি জানো না তুমি এখনো খাও না কেন? তাড়াতাড়ি খাও, জানো তুমি না খাইলে আমি খেতে পারি না। ওকে এই কাল খাও, কাল ফিন কাল ফিন কি কাল কাল কি মোর জি এফ জি এফ জি এফ। হ্যালো 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 বেবি, হ্যালো মুটু কথা কই দে। হ্যালো হ্যালো মুটু কথা দেখছো কাটি দিতেছে ফোনটা? বন্ধু বন্ধু তোর পাও ধরে বন্ধু দেবরা বন্ধু মরি অনেক কষ্টে বন্ধু একটা জোগাইছি বন্ধু, তুই খুশি? আমার 3 বছর ধরে আমার রিলেশনটা চলতে আছে বন্ধু। থাম থাম বন্ধু কথা, আমার আমার একটু কথাটা হল, এর যে কণ্ঠ আমি আমার খুব ভাল লাগছে, আমি এর উপরে অনেক কেনাশ খাই গেছি, তোর এই প্রেমটা যুগ যুগ টেকতে যা যুগ যুগ টেকবে আর কোনো। হ্যালো জানু, দেখো তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে, তোমার থেকে ভালো একটা ছেলে পেয়েছি আর আগামী কাল আমাদের বিয়ে, সো এই নম্বরে ফোন দিয়া ডিস্টার্ব করো না, তোমার সাথে ব্রেকআপ বাই। কি বলো ব্রেকআপ? আর জানু জানু তুমি গুন্ডা কাকি না? জানু জানু গুন্ডা কাকি না তুমি? আমি যেটা ভাবছিলাম সেইটাই হইছে। কি ভাবছিলাম জানো? তোর সাথে এখন দেখা করতে গিয়েছি। হাওয়ার বলো ব্রেকআপ করে দিছে? ব্রেকআপ 3 বছর রিলেশন ব্রেকআপ করে দিছে? বন্ধু আজকে আমার একটা নতুন একটা গার্লফ্রেন্ড আছে, ও দেখাচ্ছে বন্ধু তোর পাও ধরে। বন্ধু তুই তুই কিছু কইস না বন্ধু, ঠিক আছে বন্ধু? কিচ্ছু কম না, কিচ্ছু কম না, আছে কিচ্ছু কম না, একটু বুকে আয়, বুকটা একটু ঠান্ডা করে আয়। মনে কর এবার কেটা বল দেখা করতে আইছে বন্ধু। হ্যাঁ খারাপ বন্ধু বন্ধু বন্ধু, আরে কি আরে পাও আর রাখা তোর পাও দিন খারাপ বন্ধু বন্ধু, তুই কইস তো পাও আদুছি বন্ধু, তুই কইস আর বন্ধু কমু না কমু না, ঠিক আছে কিছু তোর কিছু কলা করে বন্ধু, একটু থাম একটু থাম একটু থাম বন্ধু, তুই ফোন। এবার মনে কর তোমার তোমার যে এবার যে জিএ পাইতেছে নতুন, ঠিক আছে মনে কর পরীর মত হইবে রাজরানী, তোর তোর ঘরে গেলে মনে কর লাইট লাগবে না, তোর ঘরে লাইট লাগবে না মাবু, ওই গার্লফ্রেন্ড জ্বলবে। আল্লাহ আল্লাহ আগে গার্লফ্রেন্ড তো তুই শ্যামলা আল্লি দেখার জন্য জানো আমি অনেকক্ষণ অপেক্ষা করি দেখার জন্য, জীবন অনেক মুহূর্ত ধরে অপেক্ষা করে আছি কোনো কিছু দেখার জন্য, দেখবা মজাটা তো চলে যাবে।